ল্যান্ডফলের পরে মান্দাস বিধ্বংসী ঘূর্ণিঝড় থেকে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তবে তার আগে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা ক্ষয়ক্ষতির চিহ্ন এলাকার সর্বাঙ্গী মৃত চার মান্দাসের ধ্বংসে ত্রস্ত তামিলনাড়ু জলমগ্ন বিস্তীর্ণ এলাকা ব্ল্যাক আউট তামিলনাড়ুতে শুক্রবার রাতে পরই বারোটা নাগাদ মান্দাসের ল্যান্ডফল হয় সমুদ্র সৈকত জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে যায় প্রায় পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বয়েছিল হাওয়া ল্যান্ডফলের পরে মান্দাস বিধ্বংসী ঘূর্ণিঝড় থেকে একটি গভীর নিম্ন চাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ের মান্দাস নামটি বেছে নিয়েছে সংযুক্ত আরব আমির শাহী জানা গেছে নয় ডিসেম্বর শুক্রবার রাতে সাড়ে এগারোটায় ল্যান্ডফলটি হয় আর এটি রাত দেড়টা নাগাদ মহাবালীপুরমের কাছে সৈকত ভূমি অতিক্রম করে যায় তছনছ হয়ে যায় গোটা এলাকা আবহাওয়াবিদেরা আগেই জানিয়েছিলেন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দাস বিপর্যয় মোকাবেলায় তামিলনাড়ু ও পদুচেরিতে প্রস্তুত ছিল নৌসেনা এবং এনডিআরএফ উদ্ধার কাজে ছাপানোর জন্য প্রস্তুত ছিল জাহাজ ও বিমানও উপগ্রহ চিত্র পর্যবেক্ষণ করে দিল্লির মৌসুম ভবন জানিয়েছিল চেন্নাই থেকে নশো কিলোমিটার দক্ষিণ পূর্বে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা ছিল এবং সেটাই হয়েছে মৌসুম ভবন বৃহস্পতিবার থেকেই তামিলনাড়ুর তেরো জুলাই এবং শুক্রবার আরও বারো জেলায় কমলা সতর্কতা জারি করেছিল আটই ডিসেম্বরেই অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল তিরুভাল্লুর কাঞ্চিপুরম চেঙ্গালপাতু ভিল্লুপুরম কালাকুরুচি কুডালোর আরিয়ালুর পেরাম্বালুর মাইলাদুথুরাই তাঞ্জাভুর তিরুভারুর ও নাগাপট্টি নামে নয় ডিসেম্বরে অতি ভারী বৃষ্টির সতর্কতা ছিল তিরুভাল্লুর চেন্নাই কাঞ্চিপুরম চেঙ্গালপাত্তু ভিল্লুপুরম তিরুভান্নামালাই রানীপেঠ ভেল্লুর তিরুপাত্তুর কৃষণগিরি ধর্মপুরী ও সালেমে ভির রিপোর্ট আর ই নিউজ